সুস্থ হবেন, আপনার ক্ষত স্থানের মধ্যে হাতে স্পর্শ করি। কোরআনের এই আয়াতটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রহিমাহুল্লাহ লিখেছেন। আরে মানুষ তো অসুস্থ হতেই পারে, রোগ বালাই হতেই পারে, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসুস্থতা দেন, রোগ বালাই দেন পরীক্ষা করবার জন্য, গুনাহ মাফ করবার জন্য। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ক্ষুধা অভাব অনটন দারিদ্রতা ফসলাদি বিনষ্টের মাধ্যমে, তোমাদের জানমালের ক্ষতির মাধ্যমে, এই মুসিবতের মধ্যেও যারা পড়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের সাথে আছি। তো মুসিবত আসতেই পারে, বিভিন্ন অঙ্গ অনেক সময় অসুস্থ হয়, মাথা থেকে পা পর্যন্ত যখনই অসুস্থ হবে এই আয়াতটি পাঠ করবেন। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদী রহিমাহুল্লাহ লিখেছেন, একবার একটি ফৌজ একদল সেনাবাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল, যেতে যেতে অনেক লম্বা পথ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পর পথিমধ্যে রাস্তার মধ্যে একজন সৈন্য সে ঘোড়া থেকে পড়ে গেল হোঁচট খেয়ে। পড়ে যাওয়ার পর তার মাজা ভেঙে যায়, মাজা ভেঙে যাওয়ার পরে সে আর চলতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করলো সবাই তার জন্য, কিন্তু সে আর চলতে পারে না। এরপরে সবাই বলল, তোমাকে নিয়ে আমরা বিপদে পড়ে গেছি, সুতরাং তুমি তো চলতে পারো না, অনেক লম্বা পথ সামনে রয়েছে, তুমি এখানেই অবস্থান করো, তোমাকে রেখে আমরা চলে যাই। কিছু রুটি, কিছু খাবার, কিছু পানি, কিছু সরঞ্জামাদি দিয়ে সবাই চলে গেল, কিন্তু এই ব্যক্তি একা একা মরুপ্রান্তে পড়ে আছে। কয়েকদিন চলে যাওয়ার পরে মরুপ্রান্তে একা একা কেউ নেই, মুসিবতের মধ্যে পড়ে গেছে, খাদ্য শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, উনি নড়তে পারে না, চলতে পারে না, নির্ঘাত সামনে মৃত্যু, যেহেতু মরুপ্রান্তে কেউ নাই সাহায্য করবার মতো, চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ যদিও পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি কিন্তু সবকিছু জানো, পৃথিবীর মানুষ ঘুমায় তুমি কিন্তু ঘুমাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো তিনি, তিনি ঘুমান না, তন্দ্রাও যান না, যিনি ধারক বাহক, যিনি চিরঞ্জীব। আল্লাহ বলে, হে গোলামেরা তোমরা বড় প্রান্তে থাকো, বিপদের মধ্যে পড়ো, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমি আল্লাহ সব দেখি, তুমি সমুদ্রের মধ্যখানে আছো, বিপদের মধ্যে পড়ে গেছো, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমি দেখি, যদি তুমি একটা চিৎকার দিতে পারো, আমি আল্লাহ যেথায় থাকো যে অবস্থায় থাকো অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। আমরা যখন আল্লাহকে একবার ডাক দিই, আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা কেন ডেকেছো আমাকে বলো, কি সমস্যা তোমার বলো। ওই ক্ষতিগ্রস্ত লোক যার মাজা ভেঙে গেছে, চোখের পানি সেরে সেরে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিল, বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্য করবার মতো নাই, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা, চোখের পানি সেরে সেরে কান্না করে করে যখন ক্লান্ত হয়ে গেল, চোখের মধ্যে ঘুম চলে এলো, হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তার সামনে হাজির, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা জামা, সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহর বান্দা চোখ খুলো। বলে, কে তুমি? এবার চোখ খুলে দেখে সামনে সাদা পাগড়িওয়ালা, সাদা কাপড় একজন মানুষ, কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়? বলে, আমাকে তুমি চিনবে না, তুমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো ওই আল্লাহ আমাকে পাঠাইছে, তোমার কি সমস্যা বলো? বলে, আমার সমস্যা হলো আমার মাজার হার ভেঙে গেছে, সবাই আমাকে রেখে চলে গেছে, এখন আমি চলতে পারি না, উঠতে পারি না, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমার খাদ্য শেষ হয়ে গেছে, আমার পানিও শেষ হয়ে গেছে, এখানে আমি বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছি, তাই আমি আমার আল্লাহর দরবারে চোখের পানি সেরে কান্না করেছি।
এবার সাদা পাগড়িহীত ব্যক্তি বলে যে আল্লাহর কাছে তুমি সাহায্য চেয়েছো ওই আল্লাহ পাঠাইছে টেনশন করো না এক কাজ করো বলে কি কাজ কোরআনের 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরা তাওবার 29 নম্বর আয়াত শেষ আয়াত 129 নম্বর আয়াত فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم এই আয়াতটি তুমি তোমার মাজার মধ্যে স্পর্শ করে পড়ো আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখো কোরআন হইল শিফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين القرآن هو شفاء مؤمن در جن رحمة القرآن هو مؤمن در جن هداية ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين القرآن هو هداية কোরআন হইল সংবিধান এই কোরআন যে মানবে কোরআন দিয়ে যে জীবন ব্যবস্থা পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ক্ষতি হবে না কেউ প্রতিষ্ঠ করতে পারবে না এই কোরআন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে মৃত্যুর পর এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই কথা শুনবার পরে তার মাজার মধ্যে হাত দিয়ে যে জায়গাটা ভেঙে গেল হাত দিয়ে পড়লো ফাইন তাওয়াল্লাউ فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم পড়তে দেরি সাথে সাথে তার মাজা ভালো হয়ে গেল এই জন্য তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল আল আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ লেখেন যখন কোনো মানুষ অসুস্থ হবে মাথা থেকে পা পর্যন্ত যদি কোনো অঙ্গ অসুস্থ হয়ে পড়ে ওই অঙ্গের মধ্যে হাত দিয়ে স্পর্শ করে যদি সূরা তাওবার শেষ আয়াতটি 129 নম্বর আয়াত যদি পাঠ করে রব্বুল আলামিন তাকে দ্রুত শেফা দান করবে এই জন্য আমরা আল্লাহর উপরে বিশ্বাস করে যদি আমরা ক্ষত স্থানে হাত দিয়ে যদি আয়াতটি পাঠ করি অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে কারণ আল্লাহ সব দেখেন অসুস্থতা দিয়েছেন আল্লাহ সুস্থ করবেন আল্লাহ বালা মুসিবত দেয় আল্লাহ আবার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ও আল্লাহ এই জন্য যখন আপনি অসুস্থ হবেন দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে অসুস্থতা দান করেছেন আপনি আমাকে আবার সুস্থ করে দেন কারণ আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না এই জন্য যখন মুসিবতে পড়বেন অভাবের মধ্যে পড়বেন টেনশনে পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন সাজদা গিয়ে চোখের পানি সেরে সেরে কান্না করবেন সাজদা গিয়ে যখন কান্না শুরু করে দিবেন কান্না করতে দেরি হবে আল্লাহ পাক আপনাকে সুস্থ করতে দেরি করবে না সাজদা ওয়াসজুদ ওয়াকতারি যত বেশি সাজদা দিবেন তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন এই জন্য বেশি বেশি সাজদা দিবেন বিশ্বনবী বলেন এই সাজদা আমার শীতলতা এই সাজদা আমার ক্লান্তি দূরকারী দুঃখ দূরকারী এই সালাত আমার ক্লান্ত দূরকারী এই সালাত আমার দুঃখ দূরকারী যখন আমি সাজদা দেই তোর আমার অন্তর আমি প্রশান্ত লাভ করি সাজদা যখন দেই প্রশান্তি লাভ করি আর এখন তো নামাজ পড়তে মনে চায় না নামাজ ছাড়া কোনো উপায় নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে নামাজ ছাড়া কেউ এক কদম নড়তে পারবে না নামাজ নামাজ ছাড়া কেউ নড়তে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম সালাত সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর অধীনস্থ যারা আছে তাদের সাথে